হ্যালো, আজকে আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজ আর চতুর্ভুজের পরিসীমা আর ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। পরিসীমা আর ক্ষেত্রফল এই জিনিসগুলো কি আগে জেনে নিই। পরিসীমা হচ্ছে যে জ্যামিতিক সমতলিক চিত্রটা যে আউটলাইনটা দিয়ে আবদ্ধ, মানে ধরো একটা ত্রিভুজ। ত্রিভুজ কি হয়, তিনটি সরলরেখা দিয়ে আবদ্ধ সমতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বলি। তাহলে এই ত্রিভুজের যে তিনটি সরলরেখা দিয়ে যে আবদ্ধ জায়গাটা, এই তিনটি সরলরেখার যে মোট দৈর্ঘ্যটা, সেটাকে আমরা বলবো এই ত্রিভুজের পরিসীমা, বা ধরো এই চতুর্ভুজ। এই চতুর্ভুজটার এখান থেকে ধরো তুমি হাঁটতে শুরু করলে, এতখানি গেলে, তারপর এতখানি গেলে, তারপর এখানে গেলে, তারপর এখানে আবার যেখান থেকে শুরু করেছিলে সেখানে ফিরে আসলে, তার মানে কি, মানে এই আয়তক্ষেত্রকার জায়গাটার একদম ধার বরাবর তুমি পুরো এক পা ঘুরে আসলে, তাহলে তুমি মোট যতটা রাস্তা যাবে সেটা হচ্ছে ওই আয়তক্ষেত্রকার জায়গাটার পরিসীমা বা পেরিমিটার। তাহলে পরিসীমা বা পেরিমিটার জিনিসটা কি, যে কোনো ধরনের জ্যামিতিক চিত্র যেটা সমতলিক আবদ্ধ চিত্র, বা যে কোনো ধরনের জায়গা, সমতলের জায়গা যেখানে আমরা একটা বিন্দু থেকে শুরু করে তার ঠিক ধার বরাবর ঘুরে এসে আবার যখন সেই বিন্দুতে এসে পৌঁছাই, তাহলে টোটাল যে রাস্তাটা আমাদেরকে অতিক্রম করতে হবে সেটা হচ্ছে পরিসীমা বা পেরিমিটার। আর এরিয়া বা ক্ষেত্রফল কি, এই যে তিনটে বাহু দিয়ে আবদ্ধ এই যে জায়গাটা, এই ভেতরে মোট যতখানি জায়গা রয়েছে এটাকে আমরা বলবো এই ত্রিভুজটার একটা ক্ষেত্রফল। আবার এই আয়তক্ষেত্রটার এই চারটি বাহু দিয়ে আবদ্ধ যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা হচ্ছে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। আয়তক্ষেত্র হোক বা ট্রাপিজিয়াম হোক বা যে কোনো ধরনের চতুর্ভুজ হোক, সেগুলো এই ভেতরের অংশটা হবে ক্ষেত্রফল বা এরিয়া। এবার তাহলে আমরা একটু দেখে নিই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা আর কর্ণ আমরা কিভাবে অঙ্কন করব। একটু দেখো, এখানে আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করেছি এ বি সি ডি। এই এ বি সি ডি আয়তক্ষেত্রের এই এ বি আর সি ডি এটা হচ্ছে দৈর্ঘ্য, যেটাকে আমি ধরে নিচ্ছি এ, ধরো এ সেন্টিমিটার। আর এই এ ডি আর বি সি এরা হচ্ছে প্রস্থ, যেটাকে আমি ধরে নিচ্ছি ধরো বি, বি সেন্টিমিটার। এখন আমি তোমাকে বললাম যে ধরো এটা একটা আয়তক্ষেত্রাকার পার্ক, তুমি এই এ বিন্দু থেকে পুরো পার্কের ধার বরাবর যে রাস্তা আছে সেটা দিয়ে ঘুরে আবার এই এ বিন্দুতেই আসো, তাহলে তুমি টোটাল কতটা পথ যাবে, কতটা পথ যাবে দেখো। এ এ থেকে প্রথমে তুমি বি তে যাবে, মানে এ বি মানে হচ্ছে এ, তারপরে বি থেকে তুমি সি তে যাবে, বি থেকে সি এর দূরত্ব কত, বি, তাহলে প্রথমে এ সেন্টিমিটার, তারপর বি সেন্টিমিটার, তারপর সি থেকে তুমি ডি তে আসবে, সি থেকে ডি তে আসতে গেলে কতটা রাস্তা আসতে হবে তোমায়, এ, তাহলে আবার একটা এ, তারপর আবার এই ডি থেকে এ তে আসতে হবে, মানে এই রাস্তাটা হচ্ছে বি, তাহলে আবার একটা বি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখো, দুটো এ পেয়েছি আর দুটো বি পেয়েছি, মানে টু ইন্টু এ প্লাস বি। তাহলে এ আর বিটা এখানে কি ছিল, এ আর বিটা ছিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাকে আমরা কি লিখতে পারি, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে টু ইন্টু এ, এ মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ আর বি মানে প্রস্থ। তাহলে আমরা কোনো আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো জানি, তাহলে আমরা সেই আয়তক্ষেত্রের পরিসীমা বা পেরিমিটার কি নির্ণয় করতে পারবো। এবার আসি কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ। ধরো আমি তোমাকে বললাম যে এই আয়তক্ষেত্রটার পার্টটার ধার বরাবর তোমাকে যেতে হবে না, তুমি বি থেকে ডি তে চলে আসো। তুমি কিভাবে আসবে, তোমার কাছে দেখো তিনটে রাস্তা আছে। একটা হচ্ছে তুমি বি থেকে এ তে এলে এখান থেকে ডি তে পৌঁছালে, আরেকটা হচ্ছে বি থেকে ডি তে পৌঁছালে, আর একটা হচ্ছে বি থেকে সি তে গেলে, সি থেকে আবার ডি তে এলে। তাহলে ধরো প্রথমে তুমি বি থেকে এ তে আসলে, তারপর এ থেকে তুমি গেলে ডি তে, তাহলে তোমায় কতটা যেতে হচ্ছে, এ প্লাস বি। এদিকে দেখো যদি বি থেকে সি তে যাও আর সি থেকে ডি তে যাও, তাহলেও বি প্লাস এ, মানে যেটা এ প্লাস বি এর সমান। কিন্তু যদি তুমি বি থেকে ডি তে যাও, তাহলে এই বি ডি, এই বি ডি দূরত্বটা কত,
এই বিডিটা তো আয়তক্ষেত্রের কর্ণ। এবার আমরা কি জানি যে আয়তক্ষেত্রের একটি কোণ সমকোণ হয়, অর্থাৎ একটা কোণ যদি সমকোণ হয় তাহলে বাকি সবকটা কোণই সমকোণ। যে সমান্তরিকের একটা কোণ সমকোণ হয় তাকে আমরা আয়তক্ষেত্র বলি। তাহলে আয়তক্ষেত্রের যদি এই কোণটা সমকোণ হয় তাহলে আর এটা যদি এ আর এটা যদি বি হয় তাহলে এ বি ডি, এই এ বি ডি এই ত্রিভুজ একটা দেখো তৈরি হয়েছে। ত্রিভুজটা কিরকম ত্রিভুজ? ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাবো? কোনো সমকোণী ত্রিভুজের দেখো এই এটা যদি সমকোণ হয় তাহলে এই বি ডি বাহুটা মানে এই বি ডিটা, বি ডিটা হয়ে যাচ্ছে অতিভুজ। তাহলে বি ডিটা যখন অতিভুজ তাহলে পিথাগোরাসের সূত্র থেকে কি পাবো? কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে ছবি থেকে আমরা পাবো বি ডি স্কোয়ার সমান লম্ব হচ্ছে এখানে বি আর ভূমি হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বি ডি স্কোয়ারটা আমরা এটা পেয়ে গেছি। তাহলে বি ডি কত হবে? যেহেতু দূরত্ব বি ডি হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নেগেটিভ হবে না কারণ আমরা দূরত্ব ঋণাত্মক ভাবে মাপতে পারি না। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল বি ডি যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর রুট ওভার। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ কি হয়? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমি তোমাকে বললাম যে ধরো তোমার কাছে এরকম একটা আয়তক্ষেত্রকার একটা প্লেট দিয়েছি, আমি বললাম ওই প্লেটটা পুরোটা রং করে দাও। তোমাকে কতটা অংশ রং করতে হবে? কতটা অংশ? এই পুরো ভিতরের এই অংশটা তোমাকে রং করতে হবে। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে এই দৈর্ঘ্য আর প্রস্থর গুণফল যেটা সেটা। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এ গুণ বি। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম? আয়তক্ষেত্রের পরিসীমা পেয়েছি টু ইন্টু দৈর্ঘ্য, এটা প্লাস হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কর্ণ পেয়েছি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আর ক্ষেত্রফল পেয়েছি দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে টু ইন্টু এ প্লাস বি। কর্ণ কি পেয়েছি? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে এ বি। তাহলে কি এখানে এ আর বিটা কি? এ হচ্ছে দৈর্ঘ্য আর বি হচ্ছে প্রস্থ।